জগন্নাথের নবম এই যজ্ঞ বিষয়ের উপর এটা হচ্ছে জগন্নাথ যজ্ঞ নৃসিংহ রূপ। হ্যাঁ, যজ্ঞ নৃসিংহ হলে নবকাল বলে হলে এই ঠাকুরঙ্কর আগ সবু কাম পূজা করি আরম্ভ হব কাম যজ্ঞে যেতে ইন্দ্রদিন পুরী মন্দির দিয়ে সরিলা ঠাকুর গড়া সরিলে পুরাণ কিংবদন্তী আছে সেতবে ইয়ে ইন্দ্রদিন রাজা যজ্ঞ আরম্ভ কলে যজ্ঞর এই নৃসিংহ রূপ বাহারে এই নৃসিংহ পুরা উপরে পুরা নৃসিংহ থাইকি বাহারে যজ্ঞ যে বাহারে সে আবির্ভাব হলে সব দেবতা মানে যেতে সব দর্শন থাকে সব ছাড়িয়ে পড়লে ভগবানের রূপ সেসব সে ব্রহ্মা পুরা ইয়ে ঠাকুর প্রার্থনা কলে ব্রহ্মা আপনার টিকি শান্ত রূপ দেখান নলে টিকি রহবে তারপরে সে এই রূপ দেখবে। ও দেখবার রয়েছে এইগুলো গোটে।